হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সকালের রান্নাবান্না দিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে সকালে নাস্তার জন্য আমি খিচুড়ি রান্না করব। এর জন্য কিন্তু আমি খিচুড়িটি বসিয়েও দিয়েছি, আপনারা এর মধ্যে দেখে নিয়েছেন আমি কী কী মশলা দিয়েছি। আজকে খিচুড়িতে আমি শুধু মুসুরির ডালই ব্যবহার করেছি, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা, গরম মশলা, লবণ, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়াও দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানিটা শুকিয়ে নিব। চালটা একটু ভেজে নিয়ে আমি এখন খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতেই কিন্তু খিচুড়িটা রান্না হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এদিক থেকে খিচুড়িটা তো হচ্ছে, আর আমি দুপুরে রান্না করব। এর জন্য গরুর মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এখন পানিতে একটু ভিজিয়ে রাখব। পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তো সকালের নাস্তাটা তো করে নিচ্ছি, খিচুড়ি, মরিচ ভর্তা আর সাথে আছে লেবু। আজ আর ডিম ভাজি করি নাই, এই দিয়েই সকালের নাস্তাটা করে নিব। আমার তো খিচুড়ির সাথে লেবু হলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো সকালের নাস্তাটা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজ আমি গরুর মাংসটা সব মশলা দিয়ে মেখে ঝেকে রান্না করব। তো মাংস রান্নায় যেসব মশলাগুলো লাগে সেগুলো এখন আমি এক এক করে দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা দিয়েছি, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব দিয়ে একসাথে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে তো মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব।
এদিক থেকে মাংস কষানো হচ্ছে আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। মাংসগুলো কিন্তু আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট, একটু ঝোলঝোলই রেখেছি। আর এদিক থেকে ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আলু ভাজি করে নিব, এই আমার আজকের দুপুরের রান্না বান্না। তো এদিক থেকে সাইমের বাবা কী কী নিয়ে আসলো সেগুলো এখন বের করে নিচ্ছি। এখানে মিষ্টি আর দই, ও এটাতে মিষ্টি না, এটাতে পাটিসাপটা পিঠা আর দই। গতকাল ওকে বলেছিলাম বনলতার পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছা করছে, তাই আজকে নিয়ে আসলো। আজকে অনেকক্ষণ আর ক্যামেরা অন করা হয়নি, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকাল। এই সময়ে দই আর পাটিসাপটা পিঠা খেতে মন চাইলো, তাই বাটিতে নিয়ে নিলাম। তো আজকে খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।